জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে হাজরা এসএফআই এর বিক্ষোভ সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন তো সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেই ছবি আপনারা দেখছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় সরাসরি রয়েছে উজ্জ্বলের কাছে যাব তবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ গানে তোলা হচ্ছে বিক্ষোভকারীদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং তারপর বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে ঢোকানো হচ্ছে উজ্জ্বল দেখো সেটা হচ্ছে যে আজকে জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে মূলত এই দাবিকে সামনে রেখে এবং কলেজে ছাত্র সংসদে নির্বাচন করতে হবে এই দুটো দাবিকে সামনে রেখে লেকমলের সামনে থেকে মিছিল শুরু করে এসএফআই এবং বিভিন্ন রাস্তা ঘুরে চারুচরণ কলেজের সামনে দিয়ে এসে যখন এই এই হাজরা মোড়ে এসে মিছিল পৌঁছয় সেই সময় তারা রাস্তা অবরোধ করে এবং তাদের দাবি ছিল যে রাস্তা অবরোধ করে পাঁচ মিনিট তারা এখানে সভা করবে কিন্তু পুলিশ কোনোভাবেই হাজরা মোড়ে কোনো সভা করতে দিতে রাজি না ফলে পুলিশের যারা ছিলেন আধিকারিকরা তারা প্রথমে কথা বলার চেষ্টা করেন এবং তারপরে আমরা দেখি তারা আটক করার জন্য সক্রিয় হয়ে ওঠে তুমি এখনো দেখতে পাচ্ছ অভিজিৎ যে ছবি দেখাচ্ছে বিশাল পুলিশ বাহিনী এই হাজরা মোড়ে কিন্তু রয়েছে প্রচুর পুলিশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাতে কোনোভাবেই এখান থেকে কোনো মিছিল ওই রাস্তা পর্যন্ত ঢুকে যেতে না পারে আমরা জানি যে এখানে ঢিলছোড়া দূরত্বে মুখ্যমন্ত্রীর বাড়ি ফলে কোনোভাবেই কিন্তু এখানে মিছিল বা কোনো রকম অবরোধ করতে দিতে রাজি না পুলিশ এসএফআই কর্মীদের সঙ্গে তাদের রীতিমতন খণ্ডযুদ্ধ হয় প্রায় দশ মিনিট ধরে তারা আটক করার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত এসএফআই কর্মীরা তারা কিন্তু কেউ আটক হয়নি তারা কিন্তু পুলিশের যাদেরকে ভ্যানে তোলা হয়েছিল সেখান থেকে তারা ছিটকে বেরিয়ে আসে এবং এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে তারা সভা করছে বেশ কয়েকজন ছাত্রী তারা কিন্তু আহত হয়েছেন এবং বেশ কয়েকজন ছাত্র তারাও কিন্তু আহত হয়েছেন আজকে পুলিশ আপনাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছিল কেন মুদ্রা কথা মমতা ব্যানার্জির হয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বললে এই রাজ্যের বুকে দাঁড়িয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বললে যার গাত্রোদ্ধব হওয়ার তার গাত্রোদ্ধব হচ্ছে কারণ একজন সেন্ট্রালে বসে ডাকাতি করছে একজন এখানে বসে চুরি করছে একই তো বিষয় মুদ্রার এপিড আর ওপিড একজনকে বললে আরেকজনের গায়ে লাগবে এটা খুব স্বাভাবিক যে ছাত্রীরা আহত হয়েছিলেন তাদের কি অবস্থা তারা এখন অবস্থা খুব একটা ভালো না ওইখানেই দুই একজন করে বসে আছে পুরুষ পুলিশরা মাথার চুল ধরে টেনে হচ্ছে কি প্রিজন মানে তুলছে ইনস্ট্যান্ট যখন বলছি ছাড়ুন এটা কি করছেন বলছে আমি টানিনি এটা মমতা ব্যানার্জির থেকেও বড় মিথ্যাবাদী হয়ে যাচ্ছে এরকম করে চুলের মুঠি ধরে বসিয়ে ফেলে দিল তারপরে বলছে যে আমরা হচ্ছে চুলের মুঠি ধরিনি ওনার বাড়ির ছেলেটা মেয়েটার মুখটা তো মনে পড়ে না দুদিন পরে যখন কলেজে পড়তে যাবে সেই সময় দাঁড়িয়ে ওনাদের থেকে যখন মমতা ব্যানার্জি ওই ছেলেপুলেরা ওই গুন্ডা মস্তান গুলো কলেজের গেটে যখন 80,000-90,000 টাকা চাইবে তখন টনক নড়বে তার আগে নড়বে না এই মুহূর্তে কিন্তু এসএফআইয়ের কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা হাজরা মোড়ের এক কোণায় দাঁড়িয়ে সভা করছেন এবং তাদের দাবি যেভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে যেভাবে তাদের ছাত্রীদেরকে আক্রমণ করা হয়েছে একেবারে সেই ছবি আমরা উজ্জ্বল দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু সেই বিক্ষোভ চলছে এবং আরো একদিকে আমরা এই ছবিও দেখতে পাচ্ছি যে যারা বিক্ষোভ করছিলেন সেই বিক্ষোভকারীদের পুলিশ টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলছে আপাতত ধন্যবাদ তোমায় উজ্জ্বল